অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় প্রধান অভিযুক্ত ওসি প্রদীপ সহ তিন পুলিশ কর্মকর্তার রিমান্ডের ষষ্ঠ দিন চলছে আজ। গেল 6 আগস্ট সাবেক ওসি প্রদীপ, ইন্সপেক্টর লিয়াকত ও এসআই নন্দদুলাল রক্ষিতের 7 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এরপর 12 দিন পর তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে র‍্যাব। এছাড়া এপিবিএন এর 3 সদস্যকে রিমান্ডের দ্বিতীয় দিনে জিজ্ঞাসাবাদ চলছে। এদিকে গতকাল সিনহা হত্যায় ব্যবহৃত পিস্তল ও 2টি ম্যাগজিন জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে র‍্যাবের তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে এই মামলার 4 পুলিশ সদস্য সহ 7 আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠায় আদালত। গেল 31 জুলাই টেকনাফের বাহাটছড়ার শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা। দর্শক, কক্সবাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। শাহিন, আসামিদের জিজ্ঞাসাবাদ ও তদন্ত নিয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে? হাবিবা, আপনি যেমনটি বলছিলেন, এফবিএন এর 3 সদস্যকে গতকাল র‍্যাবের হেফাজতে 7 দিনের রিমান্ডের জন্য নেওয়া হয়েছে, সেটা আপনি খবরে বলেছিলেন। এর আগে রিমান্ডে রয়েছেন টেকনাফ থানার সেই বহুল আলোচিত ওসি প্রদীপ কুমার দাস, ইন্সপেক্টর লিয়াকত এবং এসআই নন্দদুলাল, যাদেরকে মেজর সিনহা হত্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে, আসামি করা হয়েছে। এখন আমি এই বিষয়টা নিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সিনিয়র পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলামের সাথে আমি কথা বলেছিলাম। তিনি বলছিলেন এফবিএন এবং এর আগে যাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে তাদেরকে প্রয়োজনে মুখোমুখি করা হতে পারে এবং প্রয়োজনে তাদেরকে ঘটনার আদ্যপ্রান্ত জানার জন্য তাদেরকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হতে পারে এবং ইতিপূর্বে যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটন হয়েছে বলে তিনি জানিয়েছেন। এর আগে র‍্যাবের প্রেস ব্রিফিংয়ে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক, লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লো আমাদেরকে জানিয়েছেন ঘটনা মোটামুটি ক্লু উদ্ঘাটনের পথেই রয়েছেন তারা। তা কক্সবাজারের মানুষে সেটাই প্রত্যাশা করছেন। আরেকটা বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি যে আদালতে অনেকেই ওসি প্রদীপ সহ অন্যান্য যারা অপকর্মে জড়িত, সিনহা হত্যা মামলায় জড়িত, তাদের বিরুদ্ধে মামলা করার জন্য আমি আজকে কিছুক্ষণ আগেই আমি কক্সবাজার আদালতে রয়েছি। শুনেছি একটি হত্যা মামলা রুজু হয়েছে সকালে, সেটা আমরা বিকালে শুনানি হবে বলে শুনতে পেরেছি। তো এটা শুনানির পরে জানা যাবে আসলে এই মামলাটা পরিণতি কি, আদেশটা কি হয়। হাবিবা, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাইফুর রহিম শাহিন।